কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শরীফুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন, কোন মুসলিম নারী যদি কোন হিন্দু যুবককে বিয়ে করে সংসার করে, আবার নামাজও পড়ে মুসলিম নারী, তো এই বিবাহ বা তার এই দিন ধর্ম পালন সঠিক থাকবে কিনা? আল জবাব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তাআন। কোন মুসলিম নারী হিন্দুকে বিবাহ করতে পারে না, অথবা কোন হিন্দু পুরুষ কোন হিন্দু নারীকেও কোন মুসলিম বিবাহ করতে পারে না। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন কারীমের সূরা বাকারাতে নিষেধ করেছেন, মানে বিবাহই হবে না, এটা কোনো বিবাহ বিবাহ নয়, ব্যভিচার হবে। ব্যভিচার তো মুসলিম নন মুসলিম যে কোনো কারোর সাথে ব্যভিচার তো ব্যভিচারই, এর তো আর কোনো ধরন নেই, এটা কোনো ধর্ম নেই, এটার কোনো রিলেশন রিলেটিভের এর কোনো বাছবিচার নেই, ব্যভিচার। কারণ কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাও আজাবাতকুম। সুবহানাল্লাহ, কত বড় ছোট্ট এই আয়াতে মানে বহুত বড় মেসেজ যদি আমরা সত্যি রিয়ালাইজ করি। মানে আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআন কারিমে সূরা বাকারাতে বলতেছেন যে তোমরা মুশরিকদেরকে বিবাহ করিও না, ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, যতক্ষণ পর্যন্ত না তারা ইমান গ্রহণ করে, যতক্ষণ পর্যন্ত তারা ইমান না আনে। চাই হিন্দু সাথে মুসলিম নারীর, যেটা আপনি বলেছেন যে হিন্দু হিন্দু যুবক মুসলিম নারী, অথবা মুসলিম যুবক হিন্দু নারী, কোনোটাই চলবে না, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। আচ্ছা, আরেকটি কথা বলেছেন যে ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাও আজাবাতকুম, কোন হিন্দু নারী দেখতে খুবই সুন্দরী, একেবারে পাগল পাড়া হয়ে হয়ে যাচ্ছে, অথবা বিধর্মী, আল্লাহ তাআলা উপমা দিয়েছেন এভাবে যে যদিও তোমাদের ভালো লাগে ওই হিন্দুকে, ওয়ালাও আজাবাতকুম মানে যদিও তোমরা খুব পছন্দ করতেছো, একেবারে পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলতেছেন যে এর থেকে উত্তম হলো যে একজন মুসলিম দাস, দাস দাস তো আমরা বুঝি যে গোলাম প্রথা তো আর এখন নেই, তার মানে আল্লাহ তাআলা কম্পেয়ারটা কি করেছেন, সুবহানাল্লাহ, ইমানের যে কত দাম একটু খেয়াল করুন। আল্লাহ তাআলা বলতেছেন যে কোন মুশরিক নারী দেখতে শুনতে খুবই সুন্দরী, তোমরা খুব পছন্দ করো, ওয়ালাও আজাবাত কুম মানে খুব পছন্দ হয়েছে তোমাদের, তার থেকে তাকে বিবাহ করিও না, বরং তার থেকে উত্তম হলো ওয়ালা আবদুম খাইরুন মানে তার থেকে উত্তম হলো একজন দাস। একটা দাসকে একটা এটা কিভাবে বোঝানো যায়, মানে গোলাম, একজন মুসলিম গোলামকে বিবাহ করা ওয়ালা আবদুন খাইরুন তার থেকে উত্তম, তাহলে বোঝা যায় যে ইমানদার ওয়ালার মর্তবা মর্যাদা কত বেশি। যদি উদাহরণটা আর একটু বেশি করে বলি তাহলে হয়তো বা মাথার মধ্যে আরো ঢুকবে। মনে করুন ভারত সরকারের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্টের মেয়ে দেখতে শুনতে খুব সুন্দরী এবং মুশরিক, তাহলে একটা রাষ্ট্রপ্রধানের মানে হিন্দু রাষ্ট্রের হিন্দু প্রাইম মিনিস্টারের মেয়েকে বিবাহ করার প্রস্তাব, বা যদিও দেখতে খুবই সুন্দরী তাকে বিবাহ করা থেকে উত্তম আল্লাহ বলতেছেন, কে বলতেছেন, আল্লাহ তাআলা, যে এর থেকে উত্তম হল যে একটা মুসলিম দাসী বিবাহ করা। আচ্ছা, এত দাম আল্লাহ তাআলা উত্তম উত্তমের এই সার্টিফিকেটটা কেন দিচ্ছেন? এই কারণে যেহেতু এই এই মুসলিম দাসীর ইমান আছে, আর ওই ওই ভারত সরকারের ওই রাষ্ট্রপ্রধানের ওর মেয়ের ইমান নেই, এ হলো ইমানের মর্তবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এ হলো ইমানের ইমানের কারণে এই দাস উত্তম, কোরআন কারীমে আল্লাহ বলতেছেন। যাই হোক, সংক্ষিপ্ত উত্তর হলো যে ভাই, তাদের তো বিবাহই হয়নি, বিবাহ যে হয়েছে কোন পদ্ধতিতে হয়েছে, যেই বোনের কথা বললেন যে সে নামাজও পড়তেছে, তো সেই হিন্দু যুবকের সাথে যে তার বিবাহ হলো কোন পদ্ধতি, হিন্দু সনাতন ধর্মের
নিয়ম অনুযায়ী কি বিবাহ হয়েছে নাকি মুসলিম ধর্ম অনুযায়ী তাদের বিবাহ হয়েছে? মুসলিম ধর্মের বিবাহ অনুযায়ী যদি হয়ে থাকে তাহলে তো সে তো মুসলিমই নয়, তাহলে সে তার জন্য ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো চারটি শর্তের সাথে একটা বিবাহ সম্পন্ন হয়, আর সেই শর্ত সমূহ তিনি কিভাবে কনসেপ্ট অ্যাকসেপ্ট করেছেন সেই হিন্দু যুবক, তো এটাকে বলা যেতে পারে এটা কোনো বিবাহ হয়নি, ব্যভিচার হয়েছে। বাকি বলেছেন যে সেই মুসলিম নারী আবার রিলেশন তার সাথে করে সম্পর্ক করে নামাজও পড়ে, হ্যাঁ তার নামাজ তো তার নামাজ আছে, তার নামাজের জায়গা আর ক্ষতির কিছুই নেই, কিন্তু তিনি কত নামাজি আছে না যে ব্যভিচার করে, তিনি একজন নামাজি নারী ব্যভিচার করতেছেন, কারণ এটা কোনো বিবাহ নয়। জি এতটুকু যথেষ্ট, জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ ফিক। এর সাথে আরো একটি কথা আমরা এর সাথে বলা উচিত, কারণ সহিহ বুখারীর প্রথম একটি হাদিস যে হাদিসটি আমরা জানি সেই হাদিসটি হল ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক ব্যক্তির আমল নির্ভর করে নিয়তের উপরে। সাধারণতভাবে বিধর্মীদের বিধর্মীর সাথে বিবাহ সাথে ইত্যাদি বিষয়গুলো থাকে তাকে পাওয়া, অনেক ক্ষেত্রে অনেক মুসলিম হিন্দুদেরকে বিবাহ করে উদ্দেশ্য তাকে পাওয়া, আবার অনেক সময় অনেক হিন্দু নারীও মুসলিমকে মুসলিম যুবককে বিবাহ করে তাকে পাওয়া উদ্দেশ্য, এবং বলে যে আমি বিবাহ করার পরে আমি মুসলিম হয়ে যাব, এই কথা বলে মানে ধর্ম ত্যাগ করে বিবাহের কারণে ভালোবাসার কারণে, আল্লাহ মাফ করুক তাদেরকে। এই হাদিসটি সহিহ বুখারীর প্রথম যে হাদিসটি ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে তিনি ডাইভার্ট হয়েছেন বা কনভার্ট হয়েছেন মুসলিম হয়েছেন এর উদ্দেশ্য যে তাকে পাওয়া, আল্লাহ তাআলা এভাবে চান না, বরং মুসলিম হতে হবে আল্লাহর জন্য, আমার পরকালের জন্য, আমার জীবনের ভ্যালুর জন্য, কোন ব্যক্তি বিশেষের কারণে নয়, যে অমুক ব্যক্তির কারণে আমি ধর্ম ত্যাগ করেছি। ধর্ম যদি ত্যাগ হয়ে থাকে, কাউকে দেওয়া, কাউকে নেওয়া, কারোর সাথে সম্পর্কিত হওয়া, কারোর সাথে সম্পর্ক ডিটেক্টেড করা, হবে কার জন্য? আল্লাহর জন্য। গতকালকে দেখলাম যে এক সুন্নি এক আলেম বলতেছে আমাদের জীবন মরণ নবীর জন্য, বাহ নবী প্রেম এত দেখায়, অথচ করুন কারিমে আল্লাহ বলতেছেন সালাতি অনুসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন, স্পষ্ট করে সূরা আরাফে আল্লাহ বলতেছেন যে আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, আমাদের যাবতীয় ইবাদত শারীরিক আর্থিক মানসিক সবকিছু সালাতি অনুসুকি কোরবানি অমাহিয়া বেঁচে থাকা অমামাতি মরে যাওয়া লিল্লাহি শুধুমাত্র কেবলমাত্র রব্বিল আলামিন আল্লাহর জন্য, আর এই বলতেছে যে নবীর জন্য বেঁচে আছি, নবীর জন্য মরে যাব। জি এতটুকু যথেষ্ট, জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ।